আচ্ছা মেয়েরা দেখো, আজ থেকে আমরা নতুন একটা রেশিও শিখবো, সেটা হচ্ছে মিক্সড রেশিও। এর আগে আমি তোমাদের ব্যালেন্স শিট রেশিও করিয়েছি, রেভিনিউ স্টেটমেন্ট রেশিও করিয়েছি। ব্যালেন্স শিট রেশিওতে যেমন তার সমস্ত ইনফরমেশন ব্যালেন্স শিট থেকে পাওয়া যেত, রেভিনিউ স্টেটমেন্টের যে রেশিওগুলো ছিল সেগুলোর সমস্ত ইনফরমেশন তোমার রেভিনিউ স্টেটমেন্ট ট্রেডিং বা পিএল থেকে পাওয়া যেত। তো এই মিক্সড রেশিওতে তো তোমরা দেখবে যে এর যে ফিগারগুলো, যে ইনফরমেশনগুলো আমরা ট্রেডিং পিএল আর ব্যালেন্স শিট থেকে মিলিয়ে মিশিয়ে পাবো, তাই জন্য এটাকে বলা হয় মিক্সড রেশিও, যেটাতে ব্যালেন্স শিটেরও ফিগার থাকবে, রেভিনিউ স্টেটমেন্টেরও ফিগার থাকবে। তো ফার্স্টে আমরা একটা ক্যালকুলেট ডেটার্স টার্নওভার রেশিও, সেখানে বলা আছে কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে, রেট অফ গ্রস প্রফিট দেওয়া আছে, কস্ট অফ গুডস সোল্ড, রেট অফ গ্রস প্রফিট বলেছে 25% অফ কস্ট অফ গুডস সোল্ড, ক্রেডিট সেল বলে দিয়েছে 80% অফ টোটাল সেলস, ক্লোজিং ডেটার্স কী বলেছে 750,000, এক্সেস অফ ক্লোজিং ডেটার্স, ওভার ওপেনিং ডেটার্স হচ্ছে 600,000। তাহলে তোমাদের কিছু ফিগার আগে বার করে নিতে হবে। তো দেখো, আমরা তো জানি যে ডেটার্স টার্নওভার রেশিওর ফর্মুলা হচ্ছে, নেট ক্রেডিট সেলস বাই অ্যাভারেজ ডেটার্স, তো আমাকে এখন ক্রেডিট সেল, নেট ক্রেডিট সেলও বার করে নিতে হবে, অ্যাভারেজ ডেটার্সও বার করতে হবে। দেখো নেট ক্রেডিট সেলটা দেখো, টোটাল সেলস কীভাবে আমরা পাবো, এখানে বলা আছে কস্ট অফ গুডস সোল্ড, দেওয়া আছে আর গ্রস প্রফিটও দেওয়া আছে, তাহলে কস্ট অফ গুডস সোল্ডের সঙ্গে গ্রস প্রফিট অ্যাড করলে আমরা টোটাল সেলসটা পাবো, যে কস্ট অফ গুডস সোল্ড প্লাস 25% অফ যেটা ক্রস প্রফিট বলেছে, 25% অফ কস্ট অফ গুডস সোল্ড করে আমি টোটাল সেলস পেয়ে গেলাম। এবার টোটাল সেলসের মধ্যে ক্রেডিট সেল কত আছে, 80% অফ টোটাল সেলস, সেখান থেকে আমি ক্রেডিট সেল পেয়ে গেলাম। হ্যাঁ, এবার আমাদের বলা আছে ক্লোজিং ডেটার্স বলেছে 750,000, সেটা এক্সেস অফ ওপেনিং ডেটার্স হচ্ছে 600,000, তাহলে ক্লোজিং ডেটার্স যদি 750,000 হয় তাহলে ওপেনিং ডেটার্স হবে ক্লোজিং ডেটার্স মাইনাস 600,000, দ্যাট ইজ ওপেনিং ডেটার্স। তাহলে অ্যাভারেজ ডেটার্স আমরা কী করে পেয়ে যাব, দেখো ওপেনিং ডেটার্স প্লাস ক্লোজিং ডেটার্স বাই 2 করে আমি অ্যাভারেজ ডেটার্স পেয়ে গেলাম। তাহলে আমরা এবার সব ফিগার পেয়ে গেছি, তাহলে ডেটার্স টার্নওভার রেশিও বার করার কোনো প্রবলেম নেই, যে নেট ক্রেডিট সেলও আমরা পেয়ে গেছি, অ্যাভারেজ ডেটার্সও পেয়ে গেছি, সেখান থেকে আমি নেট ক্রেডিট সেল বাই অ্যাভারেজ ডেটার্স করে আমি পেয়ে গেলাম ডেটার্স টার্নওভার রেশিও 4 times। তাহলে আমাকে এখানে ক্রেডিট সেল বার করতে হয়েছে, তারপরে আমাদের অ্যাভারেজ ডেটার্স বার করতে হয়েছে, অঙ্কটা বেশ ভালো অঙ্ক। তো এরকমই পরীক্ষায় তোমাদের আসে 4 নম্বরের অঙ্ক, তো এটা দেখলে তাহলে ডেটার্স টার্নওভার রেশিও আমরা শিখলাম। এবার আমরা করবো একটা ক্রেডিটার্স টার্নওভার রেশিও। ফ্রম দ্য ফলোয়িং ডেটা ক্যালকুলেট ক্রেডিটার্স টার্নওভার রেশিও অ্যান্ড অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড। এখানে একটা নতুন জিনিস শিখবো আমরা, অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড। তো দেখো আমাদের ওপেনিং ক্রেডিটার্স, ওপেনিং বিলস পেবেলও দেওয়া আছে আর ক্লোজিংটাও দেওয়া আছে, তো তাহলে আমরা অ্যাভারেজ বার করতে গেলে ওপেনিং ক্লোজিং, ওপেনিং প্লাস ক্লোজিং বাই 2 করবো। আর তাছাড়া বলা আছে টোটাল পারচেস 800,000, তার মধ্যে ক্যাশ পারচেস 20% অফ টোটাল পারচেস। তাহলে আমাদের ক্রেডিটার্স টার্নওভার বার করতে গেলে তো টোটাল লাগবে না, আমাদের নেট ক্রেডিট পারচেস আর বাই নেট ক্রেডিট পারচেস বাই অ্যাভারেজ পেবল বার করতে হবে। তো তাহলে আমরা এখান থেকে ক্যাশ পারচেস যদি 20% অফ টোটাল পারচেস হয় তাহলে ক্রেডিট পারচেস 80%, তাহলে 80% করে 80% অফ 800,000 মানে 640,000 পেয়ে গেলাম। এবারে অ্যাভারেজ পেবল বার করতে গেলে আমাদের এখানে দেখো সানডে ক্রেডিটার্সও আছে, বিলস পেবলও আছে, দুটোকেই আমরা নেব, দুটোই তো পেবল। তো ওপেনিংটাও নিলাম, ওপেনিং সানডে ক্রেডিটার্স প্লাস ওপেনিং বিলস পেবল প্লাস ক্লোজিং ক্রেডিটার্স ক্লোজিং বিলস পেবল বাই 2 করে আমরা অ্যাভারেজ পেবলটা বার করে নিলাম। তাহলে ক্রেডিটার্স টার্নওভার বার করতে আর অসুবিধে নেই, নেট ক্রেডিট পারচেস বাই অ্যাভারেজ পেয়েবল করে আমরা পেয়ে গেলাম ক্রেডিটার্স টার্নওভার রেশিও 4 times, তো এখানে বলেছে অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ডটা, মানে টার্নওভার যদি ধরো বছরে 4 হয় তাহলে পেমেন্ট পিরিয়ডটা কীভাবে বেরোবে, 12 বাই ক্রেডিটার্স টার্নওভার। এটাও খুব পরীক্ষায় আসে, যে তোমার 12 বাই ক্রেডিটার্স টার্নওভার রেশিও, তাহলে 12 বাই 4 করলে আমি 3 মানে অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ডটা একটা পেমেন্ট হতে সময় লাগছে 3, অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড হচ্ছে 3। এটা তুমি মানে ডেজ দিয়েও করতে পারতে, 365 বাই 4 করলে তোমাদের ওটা ডেজে বেরোতো অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ডটা, মানে কতদিন অন্তর অন্তর পেমেন্টটা করা হচ্ছে তা পাওয়া গেল। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম, এইভাবে আমরা একটা জিনিস শিখে গেলাম যে টার্নওভার রেশিও বার করতে শিখলাম, পেমেন্ট পিরিয়ডটাও বার করতে কিন্তু আমরা শিখে গেলাম। এবার রেশিও আমরা একটা ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও শিখবো। ফ্রম দ্য ফলোয়িং ক্যালকুলেট ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও।
দেখো কারেন্ট অ্যাসেট দেওয়া আছে, কারেন্ট লাইবিলিটিস দেওয়া আছে, ক্রেডিট সেলস দেওয়া আছে, ক্যাশ সেলস দেওয়া আছে, রিটার্ন ইনওয়ার্ড দেওয়া আছে। তো তাহলে আমরা তো জানি যে ওয়ার্কিং ক্যাপিটাল ইকুয়ালস টু কী, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস। তো আমরা এখানে ওয়ার্কিং ক্যাপিটাল বার করে ফেললাম। তো ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও বার করার ফর্মুলা হচ্ছে নেট সেলস বাই ওয়ার্কিং ক্যাপিটাল। তো এখানে ক্যাশ সেলস দেওয়া আছে, ক্রেডিট সেলস দেওয়া আছে, রিটার্ন ইনওয়ার্ড দেওয়া আছে, সেখান থেকে আমি নেট সেলসটা পেয়ে যাব। ক্যাশ সেলস প্লাস ক্রেডিট সেলস মাইনাস রিটার্ন ইনওয়ার্ড করে আমরা পেয়ে গেলাম নেট সেলস। তাহলে ভেরি ইজি। তো ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিওটা কী, দেখো নেট সেলস বাই ওয়ার্কিং ক্যাপিটাল বার করে আমি পেয়ে গেলাম ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও 3 times। এগুলো কিন্তু কিছুই শক্ত নয়, এগুলোই ছোটো ছোটো, এরকম অঙ্কই কিন্তু পরীক্ষায় আসে। মোটামুটি আমি আজকে তোমাদের সব টার্নওভার রেশিও শিখিয়ে দেবো, আর একটা করিয়ে দেবো স্টক টার্নওভার রেশিও। স্টক টার্নওভার রেশিও দেখো, স্টক টার্নওভার রেশিওটা কি, ফ্রম দ্য ফলোয়িং ডেটা ক্যালকুলেট স্টক টার্নওভার রেশিও। সেখানে দেখো বলেছে টোটাল সেলস বলে দিয়েছে, সেলস রিটার্ন বলেছে, গ্রস প্রফিট বলে দিয়েছে, ক্লোজিং ইনভেন্টরি 70,000, এক্সেস অফ ক্লোজিং ইনভেন্টরি ওভার ওপেনিং ইনভেন্টরি 20,000। হ্যাঁ, মানে ক্লোজিং ইনভেন্টরিটা 70,000, সেটা ওপেনিংয়ের চেয়ে 20,000 বেশি, তাহলে আমরা ওপেনিংটাও পেয়ে যাবো। তাহলে ইনভেন্টরি টার্নওভার রেশিওর ফর্মুলা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড বাই অ্যাভারেজ ইনভেন্টরি, মানে অ্যাভারেজ স্টক। ইনভেন্টরি মানে হচ্ছে স্টক। তো যাই হোক, কস্ট অফ গুডস সোল্ড বাই অ্যাভারেজ ইনভেন্টরি। তাহলে ওপেনিং ইনভেন্টরিটা কী করে পাবো, ক্লোজিং ইনভেন্টরি তো 70,000, এটা ওপেনিং ইনভেন্টরির চেয়ে 20,000 বেশি, তাহলে ওপেনিং ইনভেন্টরি হবে 70,000 মাইনাস 20,000, 50,000। তাহলে অ্যাভারেজ ইনভেন্টরিটা আমরা পেয়ে গেলাম 50,000 প্লাস 70,000 বাই 2, দ্যাট ইজ অ্যাভারেজ ইনভেন্টরি হচ্ছে 60,000। আর কস্ট অফ গুডস সোল্ডটা কী করে আমরা পাবো, নেট সেলস মাইনাস গ্রস প্রফিট। এখানে দেখো নেট সেলস বলা আছে, নেট সেলস টোটাল সেলস বলা আছে, তো সেই সেলস থেকে দেখো 7,30,000 আছে টোটাল সেলস, তার মধ্যে সেলস রিটার্ন আছে 30,000, তাহলে নেট সেলস কত হবে 7,00,000। 7,00,000 মাইনাস গ্রস প্রফিট, কস্ট অফ গুডস সোল্ড কীভাবে বেরোয়, আমরা আগের অঙ্কটায় দেখেছিলাম যে সেলসের সঙ্গে গ্রস প্রফিট অ্যাড, তোমার কস্ট অফ গুডস সোল্ডের সঙ্গে গ্রস প্রফিট অ্যাড করে তুমি সেলস পেয়েছিলে, আর এখানে সেলস দেওয়া আছে, গ্রস প্রফিট দেওয়া আছে, তাহলে সেলস থেকে গ্রস প্রফিট বাদ দিলে আমি কস্ট অফ গুডস সোল্ড পেয়ে যাব। তো নেট সেলসটা কীভাবে পেলাম সেটাও বলে দিচ্ছি। দেখো এখানে 7,30,000 টোটাল সেলস বলা আছে, সেলস রিটার্ন 30,000 বলা আছে, তাহলে নেট সেলস হবে টোটাল সেলস মাইনাস সেলস রিটার্ন, সেখান থেকে তুমি যদি গ্রস প্রফিট বাদ দাও তাহলেই আমি কস্ট অফ গুডস সোল্ড পেয়ে গেল। তাহলে ইনভেন্টরি টার্নওভার রেশিও হচ্ছে 6,00,000, দ্যাট ইজ তোমার কস্ট অফ গুডস সোল্ড বাই তোমার অ্যাভারেজ স্টক বা অ্যাভারেজ ইনভেন্টরি করে আমি পেয়ে গেলাম ইনভেন্টরি টার্নওভার রেশিও 10 times। তাহলে দেখো আমি সব কটা টার্নওভার রেশিওই তোমাদের শিখিয়ে দিলাম, ডেটার্স টার্নওভার, ক্রেডিটার্স টার্নওভার, ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও অ্যান্ড ইনভেন্টরি টার্নওভার রেশিও। এগুলো খুব পরীক্ষায় আসে, আমি সেগুলো তাহলে শিখিয়ে দিলাম, এগুলো আশা করি তোমরা এবার বুঝতে পারবে, এবং আমি এই ধরনের অঙ্ক আরও করাবো, তাহলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ঠিক আছে।